সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অমর একুশে প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, আজকের অমর একুশে এই প্রোগ্রাম স্পেশাল প্রোগ্রাম আমাদের। আমাদের এই প্রোগ্রাম দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটিতে আমরা বেছে নিয়েছি একটি অনলাইন নিউজ পেপার, যেটি জিবি নিউজ নামে ইতিমধ্যে অনলাইনে যাত্রা শুরু করেছে এবং আজকে আনুষ্ঠানিকভাবে 21শে ফেব্রুয়ারির এই রাতে আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করা হবে এবং সে কারণেই তারা আজকের রাতটি বেছে নিয়েছেন এবং চ্যানেল আইকে তারা অনুরোধ করেছেন যে লাইভ প্রোগ্রামের মাধ্যমে সেটির যাত্রা শুরু করার। প্রিয় দর্শক, আমাদের স্টুডিওতে আজকে বেশ কিছু অতিথি রয়েছেন এবং আমার ডানে এবং বামেও কিছু অতিথি রয়েছেন, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। অমর একুশে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে আজকে কিন্তু স্ট্রেইট ডায়ালগ নয়, আজকে এটি স্পেশাল প্রোগ্রাম। আমার সর্ব ডানে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তিনি হচ্ছেন বিশিষ্ট সাংবাদিক, আপনারা যার লেখা আগে আমাদের সময়ে আমাদের অর্থনীতি, যেটি ঢাকা থেকে প্রকাশিত হয়, সেখানে ওনার লেখা আপনারা পড়েছেন, এবং অত্যন্ত শক্তিশালী তরুণ সাংবাদিক আপনারা বলতে পারবেন, মঞ্জুর চৌধুরী। স্বাগত, কেমন আছেন আপনি? ভালো আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। এবং জিবি নিউজ .com-এর যিনি দেখাশোনা করবেন, নির্বাহী সম্পাদক হিসাবে যিনি দায়িত্ব পালন করবেন, প্রিয় দর্শক, তিনি হচ্ছেন মঞ্জুর চৌধুরী। তারপরে যিনি গেস্ট অতিথি আমাদের, তিনি আপনারা তাকে চিনেন এবং আমার এই অনুষ্ঠানে এর আগেও এসেছিলেন, তবে আজকে তিনি এসেছেন জিবি নিউজ .com-এর অনুরোধে এবং তিনি বাংলাদেশের চিত্রনায়িকা এবং তিনি বহাল তবিয়তে নিজেকে ধরে রেখেছেন, প্রিয় দর্শক, রুজিনা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো, তবে আপনাদের মতো না, আপনারা যেভাবে ভালো থাকেন আর কি, এইভাবে থাকতে পারেন। আপনাকে দেখে তো মনে হচ্ছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো লাগছে। শিওর, একদম। আপনাকে অসংখ্য ধন্যবাদ রুজিনা আপা, আমাদেরকে আজকে স্টুডিওতে এসে জিবি নিউজকে সময় দেওয়ার জন্য। আমার খুব ভালো লাগছে যে এই অনুষ্ঠানে জিবি নিউজ আজকে উদ্বোধন হতে যাচ্ছে 21শে ফেব্রুয়ারি, আমাদের মহান মাতৃভাষা দিবস দিবসের দিনে। আমি খুব মানে নিজেকে আনন্দিত মনে করছি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, তারপরে যিনি রয়েছেন তাকে আপনারা সবাই চিনেন এবং তিনি বিশিষ্ট ব্যবসায়ী, ইতিমধ্যে যিনি ব্রিটেনের এবং ইউকে ছাড়িয়ে ইউরোপে পর্যন্ত তার ব্যবসা এখন সম্প্রসারিত হচ্ছে, তিনি হচ্ছেন আমাদের বিশিষ্ট কার্গো ব্যবসায়ী মনির আহমেদ। সালামু আলাইকুম মনির ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মনির ভাই আরেকটি পরিচয় রয়েছে, প্রিয় দর্শক, তিনি মিডিয়ার সাথে তিনি খুব ভালো সম্পর্ক রাখেন এবং মিডিয়াকে সহযোগিতা করেন বিভিন্নভাবে, আর্থিকভাবে বিজ্ঞাপন দিয়ে তিনি তার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো, সে ব্যবসার এমন কোনো নিউজ পেপার নেই এবং টেলিভিশন নেই যেখানে তিনি বিজ্ঞাপন দেন না। এ সুবাদে আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তিনি হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব সানাম মিয়া আতিক। সালামুকুম। সালাম আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর দেখা নাকি? হ্যাঁ, অনেকদিন পর আসছি। স্টুডিওতে যারা রয়েছেন প্রিয় দর্শক, তাদের সবার নাম জানি না আমি, তবে এখানে যারা জিবি নিউজ .com-এর সাথে জড়িত এবং তারাও বিভিন্নভাবে জড়িত, তবে মঞ্জুর আহমেদ চৌধুরীর স্ত্রী রয়েছেন এবং কারো স্ত্রী কারো বোন এরকমই সবাই, তবে আমরা তাদের সাথে কথা বলবো। আপনারা যারা টেলিফোনে আমাদের সাথে আজকে যোগ দিবেন, আপনারাও টেলিফোন নম্বর স্ক্রিনে চলে আসলে আপনারা যোগ দিতে পারেন এবং আমাদের সাথে একজন সাদা অতিথিও রয়েছেন, যিনি টেরি জোশ। টেরি, ওয়েলকাম টু দ্য শো, থ্যাংক ইউ ফর কামিং, আই উইল টক উইথ ইউ লেটার। মঞ্জুর চৌধুরী, জিবি নিউজ .com, জিবি জিবি মানে কি ভাই? গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন, আমরা ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে। আমি শুরুতেই কৃতজ্ঞতা জানাতে চাই, আমি সবসময় একটা কথা বলি যে লন্ডনে আমার অভিভাবক এবং আমার সাংবাদিকতার অভিভাবক
এবং ইউকে বাংলা প্রেস ক্লাবের সম্মানিত আহ্বায়ক, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক আমার বড় ভাই রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়েব ভাইকে, যিনি আজকে আমাদের সুযোগ করে দিয়েছেন আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের একটা আত্মপ্রকাশের জন্য। তো আজকের এই আত্ম উপলব্ধির দিনে জিমি নিউজের এই আত্মপ্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে আমি তার কাছে আমাদের কৃতজ্ঞতা জানাই জিমি নিউজ পরিবারের পক্ষ থেকে। এবং আমরা চাই আগামী দিনগুলোতেও তিনি আমাদের অভিভাবক হিসাবে যেভাবে আমাদের ছায়া দিয়ে যাচ্ছেন এবং যার দিক নির্দেশনা এবং স্নেহে আমরা যারা ইউকেতে কাজ করতেছি সাংবাদিকতা পেশায়, আমাদের যে একটা আশ্রয়ের জায়গা ফয়সল ভাই এইভাবে থাকবেন। থ্যাংক ইউ। আপনি কিন্তু সময় কম, আপনাকে মানে মেইন বক্তব্য চলে আসতে হবে। আপনি জিবি নিউজের ব্যাপারে আপনি বলুন প্লিজ। এখন অনলাইন মানে তথ্য প্রবাহের এই যুগে অনলাইনের ছড়াছড়ি, কিন্তু তার মধ্যে পাঠককে ব্যতিক্রম কিছু দেওয়ার জন্য, পাঠককে মানে সমকালীন এই তথ্য প্রবাহের মধ্যে পাঠককে কিছু নতুনত্বের স্বাদ দেওয়ার প্রত্যয় এবং প্রতিশ্রুতি নিয়ে আজকের দিনে আমরা যাত্রা শুরু করছি। এবং আমাদের চেষ্টা থাকবে যে নিরপেক্ষ বলতে আমরা এইটাই মিন করি যে আমরা সত্যের পক্ষে, অবশ্যই সত্যের পক্ষে, আমরা সত্যের পক্ষে থাকবো সবসময়, সত্যের পক্ষে। এবং বাঙালি কমিউনিটিকে এখানে আমরা বাঙালি কমিউনিটির মুখপাত্র হতে চাই এবং অনেকের ভিড়ে আমরা অন্যতম হতে চাই, আমরা হারিয়ে যেতে চাই না। এবং আমরা আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে আমাদের সাথে, এবং আপনি জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে ইতিমধ্যে আমাদের আনুষ্ঠানিক পথ চলা শুরুর আজকে আমরা শুরু করতে যাচ্ছি, কিন্তু ইতিমধ্যেই এলেক্সা রেটিংয়ে ইউকেতে আমরা 35,000-এর ভিতরে চলে আসছি, যেটা অনেক অনলাইন বার্তা সংস্থাকে পিছনে ফেলে 35,000-এর ভিতরে আমরা চলে আসছি। এবং এইটা আমাদের টোটাল টিম ওয়ার্ক, আমাদের সিইও রাকিব হোসেন রুহেল ভাই, আমাদের যিনি আপনার টেকনোলজির হেড আমাদের মিজানুর রহমান ভাই, মানে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা এই জায়গাটায় আসতে পেরেছি। আমি একটা কথা বলবো, সেটা হলো আমি তো সংস্কৃতি অঙ্গনের মানুষ, তো আমি চাইবো যেন, কারণ আমাদের এখন আমরা মানে দেশ বিদেশে এত ব্যস্ত যে কফি চা খাচ্ছি আর পত্রিকা পড়ছি, ওই সময়টা কিন্তু খুবই কম। তবে খুবই ভালো উদ্যোগ আরও হয়েছে আপনার অনলাইনে, আপনারাও আজকে প্রথমে শুরু করলেন অনলাইনে পত্রিকা, এখানে যেন সংস্কৃতি কোনো কিছু থাকে, যেন আমাদের মনে করেন যে সেটা সংস্কৃতি তো অনেক কিছুই বোঝায়, সেটা ফিল্মের বলেন, গান বাজনা বলেন, সেটা আপনার লেখক বলেন, পেন্টিংয়ের বলেন, এগুলোর যেন একটা পাতা থাকে সেখানে। আজকালকার যে প্রজন্মগুলো আছে আমাদের, তো এই প্রজন্মের জন্য যেন এগুলো খুবই সুবিধাজনক হয় আর কি, যে বাংলা ভাষায় যেন জানতে পারে যে আমাদের বাংলাদেশের কালচারটা কী, আমরা বাংলাদেশে এদেশেও যে প্রবাসী যারা আছেন বাঙালিরা, মানে ওনারাও যেন জানতে পারে যে আমাদের বাংলাদেশে কী কী হচ্ছে, কী কী কালচার হচ্ছে, কী কী না হচ্ছে। এই রিকোয়েস্ট আপনাদেরকে করবো যে একটা পাতা যেন থাকে আমাদের সংস্কৃতির অঙ্গনে। জি, সংস্কৃতির পাতা আমাদের আছে এবং বিনোদনের আলাদা পাতা আছে। এবং আপনারা জেনে আরও খুশি হবেন যে যুক্তরাজ্যের এখনকার যে বাংলাদেশি প্রজন্ম যারা যাদের জন্ম এখানে, তাদেরকে আপনার তারা ইংরেজিতেই স্বাচ্ছন্দ্য বোধ করে সংবাদ পড়তে, এই জন্য আমাদের ইংরেজি ভাষণের কাজ এখন চলছে এবং ইংরেজি ভাষণের কাজ মানে খুব শিগগিরই শুরু হবে। এবং এখানে আমাদের ইংরেজি ভাষণের এডিটারও উপস্থিত আছেন এবং তিনি কাজ করবেন, আর আমাদের ভিডিও থাকবে সবগুলো নিউজের সঙ্গে। আমাদের চেষ্টা থাকবে যে নিউজের সঙ্গে সঙ্গে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর মানে আমরা চাই অন্তত প্রতিদিন অন্তত 10টা মৌলিক নিউজ আমাদের থাকবে। এবং ইমিগ্রেশনের যে নিউজগুলো আমাদের উপর আমাদের চেষ্টা থাকবে, ইমিগ্রেশনের যে আপডেটগুলো ইউকে বর্ডার এজেন্সির যে আপডেটগুলো, এগুলো খুব সহজে স্বাচ্ছন্দ্যে পাঠক আমাদের এখানে পাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রুজিনা। আপনি তো বলছেন আপনার সংস্কৃতির পাতা থাকার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ মঞ্জুর চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ মনির ভাই। আপনি jibinews.com কে আপনি কিভাবে সহযোগিতা করছেন, আপনি তো সবাইকে সহযোগিতা। ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি জিবি নিউজের যারা উদ্যোক্তা আমাদের এই ভাষা দিবসে, তারা আজকে থেকে শুরু করেছেন এবং এটা ইউকে ভিত্তিক একটা বাঙালি অনলাইন পত্রিকা। আসলে যুগের সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনলাইন পত্রিকাগুলো দিন দিন তাদের একটা ভালো জায়গা করে নিচ্ছে, এটা আসলে সবার জন্যই ভালো। যারা আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকি, সময় পেলে হয়তো আমরা কোনো না কোনো সময় কম্পিউটার নিয়ে ল্যাপটপ নিয়ে বসি, এই ফাঁকে আমরা যদি ভালো নিউজ হয় বা ওনারা ওনাদের স্থান ভালোভাবে নিতে পারেন, তাহলে সবাই উপকৃত হবে এবং তারাও ধীরে ধীরে ভালো করবে, এটা আমার বিশ্বাস। আমি যারা এই উদ্যোক্তা আমি ধন্যবাদ জানাচ্ছি।
তো বিশেষ করে আমি যেটা বলতে চাইবো যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা ইউরোপে রয়েছে বা ব্রিটেনে রয়েছে তাদের জন্য যেন ওনারা কিছু করেন বা কিছু রাখেন ইংলিশ এবং বাংলাতে, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই বাংলা ভাষার সাথে সাথে আমাদের কৃষ্টি কালচারগুলা যেন তারা সহজেই পেতে পারে। আমি এই পত্রিকার উত্তরোত্তর কল্যাণ কামনা করতেছি এবং আমি ওদের সাথে যতটুকু পারি আমি সাপোর্ট করব। তো আমি তাদের দীর্ঘ জীবন এবং উত্তরোত্তর কল্যাণ কামনা করতেছি। আমি একজন ব্যবসায়ী হিসাবে এবং আমি অনুরোধ করব ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য একটা পাতা ওনারা রাখবেন, যেভাবে হোক যারা ব্যবসা করতেছেন কোথায় কী ব্যবসা হচ্ছে। যেমন আমরা সামনের মাসে আমাদের একটা বিজনেস ট্রিপে বিবিসি থেকে যাচ্ছি, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স থেকে যাচ্ছি, এই নিউজগুলো যদি ওনারা সুন্দরভাবে এখানে তুলে ধরেন তাহলে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশের মানুষ উপকৃত হবে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য সম্বন্ধে জানতে পারবে, বাংলাদেশে ইনভেস্ট কীভাবে করতে হয় বা কীভাবে ব্যবসা আরম্ভ করতে হয়, ব্যবসা করতে কীভাবে দক্ষতার প্রয়োজন, এগুলা ব্যবসা সংক্রান্ত জিনিস অবশ্যই আমি চাইবো যেহেতু আমি একজন ব্যবসায়ী। আর সবচেয়ে আমার ভালো লাগতেছে যে এই ভাষা দিবসে যে ওনারা বাংলা ভাষায় আমাদের ইউরোপে এই বৃহত্তর দিন দিন আমাদের ইউরোপে আমাদের বিশাল একটা কমিউনিটি গ্রো হচ্ছে, এই বিশাল কমিউনিটি এটা সময়ের প্রয়োজনে সময়ের দাবি আমাদের এই অনলাইন পত্রিকাগুলা, কারণ মানুষ যান্ত্রিক হয়ে যাচ্ছে দিন দিন, মানুষের সময় আগে হয়তো মানুষে অনেক সময় হাতে থাকতো কিন্তু এখন মানুষ সেই সময় আর পাচ্ছে না, দিন দিন সব কিছু বিশ্ব প্রতিযোগিতামূলক হয়ে যাচ্ছে। তো আমি তাদের কল্যাণ কামনা করতেছি, যারা এটা শুরু করেছেন তাদের দক্ষতা এবং কর্মদক্ষতা দিয়ে শ্রম দিয়ে এটাকে এগিয়ে নিয়ে যাবেন, ভালো বস্তুনিষ্ঠ সংবাদ দিবেন যেটা মানুষ মানসিকের উপকৃত উপকার হয় এবং আমাদের কমিউনিটি উপকৃত হয়। থ্যাংক ইউ।